Assalamualaikum. আজকের ব্লগে সবাইকে আমন্ত্রণ। আপনারা কেমন আছেন? আজকে স্বপ্নে গিয়েছিলাম, টুকিটাকি বাজার করেছি, কিছু মশলা, চিজ, গুঁড়ো দুধ, নুডলস, তারপরে বেড ক্রাম, এগুলো নিয়েছি। এগুলো কিনে বাসায় চলে আসলাম। জ্বরের জন্য মুখে রুচি নেই, এই জন্য আজকে বাইরের খাবার অর্ডার করেছি। ফুডপান্ডা থেকে কাচ্চি অর্ডার করে এনেছি। বাইরের বিরিয়ানিগুলোর মধ্যে এটাই আমার কিছুটা ভালো লাগে, এটাই আমি মাঝে মাঝে অর্ডার করে খাই। মোটামুটি ভালো লাগে, খারাপ না, অন্যান্য বিরিয়ানির চাইতে ভালো লাগে। এরপর নাতিকে নিয়ে বের হলাম, রিক্সা করে বেড়ালাম মাগরিবের নামাজের পর। বের হয়েছি, রাস্তার কাজ চলছে, শান্তিমতো রিক্সা চলার অবস্থা নাই। রাস্তা বেশি খারাপ, অতিরিক্ত খারাপ, একদমই যাওয়া যায় না রিক্সা করে। নাতি তো ছোট, ওকে ধরে রাখতে হয়, ভিডিও করা যায় না। একটু টেলার্সেও গেলাম, দুইটা হিজাব ছিল সেটাও নিয়ে আসলাম। নাতিকে নিয়ে বাসায় চলে আসলাম। সন্ধ্যায় হাঁটতে হাঁটতে বাজারে গেলাম। বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসলাম। কচুর ছড়া, আপনারা কি বলেন, কচুর মুখী বা গাঠি? ঢাকায় বলে গাঠি, চিটংয়ে তো শুনি কচুর মুখী, বা কচুর মুখীও না, কচুর ছড়া। পরে ডিম আনলাম, মুরগি আনলাম 2 কেজি ওজনের, কাঁচামরিচ, মালটা, টমেটো, লেবু, এগুলো বাজার করে নিয়ে আসলাম। কারণ আজকে শরীরটা ভালো ছিল না, দুপুরের খাবার বাইরে থেকে এনে খেয়েছি, কিনে এনে। একটু স্বপ্নেতেও গিয়েছিলাম টুকিটাকি বাজার করার জন্য। সব মিলিয়ে আজকে সন্ধ্যায় বাজার করেছি।